সো গাইস এখন আমরা যাব মেলাতে। তুমি কি যাবে? যাবে যাবে কখন যাবে? বের হয়নি, একে নিয়ে যাব না আজকে মেলাতে। সো আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর টাটা। কখন যাবে? এক্ষুনি বেরিয়ে পড়বে? হ্যাঁ তোমাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো ঠাকুর টাটা সবাইকে, গুড ইভিনিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুহেলি রয়। অ্যান্ড সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যাবো আজকে খাগার মেলাতেই। সো এখন অন্ধকার হয়ে গেছে। কবে গেছিলে তুমি? একে দেখা যায়নি, খুবই অন্ধকার। বাচ্চারা এত দুষ্টু, এত দুষ্টু, যদি সকালে আসতাম ভালো করে দেখাতাম। আর এই যে জানলাটা আছে, এই জানলাটাই ওকে এখানটাই ঢুকিয়ে রাখা হয়, বেঁধে রাখা হয়। কি কি বলো, তোমাকে বেঁধে রাখা হয় এখানে? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের সবাই সে ঘরে আছে, ওই জন্য এই ঘরে আলো নেই। সো দেখা যায়নি কাউকে। আই সন্ধ্যাবেলা গাছে হাত দিতে নেই। ছাড়। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলায় গিয়ে। চলো দেখতে থাকো মন্দিরটা। তোমার ভালো লাগলে হবে নাকি? সবার ভালো লাগতে হবে না? সবার ভালো লাগছে? এই যে আমাদের এই রাজত কাপ, খুবই সুন্দর সাজিয়েছে। টুর্নামেন্টটা খেলে খুব ভালো লাগলো। আর আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল একটা দল। সব জায়গায় হয় না, আর কি টুর্নামেন্টটা খুব ভালো লাগলো খেলে। নেক্সট ইয়ার যেন আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আর এখান থেকে আমরা ঘোষণা করব যারা আয়োজন। এখন বাজে 12টা আর আমরা যাচ্ছি বাড়ি। কিন্তু শেষ মুহূর্তে ডন 11 যেভাবে আমাদের টুর্নামেন্টে নাম হচ্ছে ময়না, আর এ এত বদমাস যে খুব বদমাস। আরে এ আমাকে এখনই কামড়িয়ে দিয়েছে, পুরো একদম হাতে রক্ত বের করে দিয়েছে। এত বড় খাঁচার আছে, তো চাই ঢুকে নি বাইরে আছে। দেখ চোখ দেখ রে বাপা, কৃষ্ণকে ডাক, ওই তোমার মুখ টুক কামড়িয়ে দিবি তার চোখটা। দেখ আমাকে এখন পুরো হাত, পুরো হাতে রক্ত বার করেছি বাবা। এই যে হাতটা দেখ, এই যে দেখো, এই যে দেখছো পুরো রক্ত বার করেছি আমার হাত। দেখ 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 এদিক দিয়ে দেখ, ইয়ে মা হাই ছুটে বলছে। আরে যা, এ খুব বদমাস, ছুটে পালাচ্ছে অন্ধকারে কিভাবে দেখো। এখন তো আছে রাত 11টা, পুরো শুনশান এলাকা দেখতেই পাচ্ছ কেউ নেই। মারাত্মক লাগছে, তুই দেখছি এতগুলো না আমি দেখিনি, মানে এত একসঙ্গে। আর যাত্রার কোন সাইডে? বাবা কত কি খুন্তি গাঁতি পনি, যত রাজ্যের জিনিস সব। আরে বাবা কি বড় খুন্তি রে বাবা, সব শুধু বাসনের কাঁচ কাঁচ। কি দোকান, প্রচুর দোকান। এখন বাজে রাত 11:30, পুরো মেলা ফাঁকা, কেউই নেই, শুধু সাইডে যাত্রা হচ্ছে। আর আমরা আছি মেলার ভেতরে, এখানে জিনিস কিনছি। পুরো ফাঁকা, যখন যাত্রা শেষ হবে একটার সময় তখনই সবাই মানে পুরো মেলা বন্ধ করে দেবে। এদিকে শুধুই জামা দেখতে পাচ্ছ, শুধু মানে দোকান মানে খোলা আছে। আর এটা হচ্ছে ফার্স্ট গেট, শুধু লোহা লক্করের দোকান। খাগার মেলা মানে কোনো কথা হবে না, মানে সব থেকে বেশি এইসব লোহার লক্করের দোকান। আর এটা হচ্ছে মেন গেট, মানে এটা অল টাইম থাকে। আর প্রথমে যে গেটটা দেখালাম সেটা হচ্ছে বানানো হয়েছে, কিন্তু এইটা হচ্ছে মানে অল টাইম থাকে। শ্রী শ্রী রামজিউ রাস মেলা মানে খাগা। আর এখানে দেখো সাইডে দোকান বসে আছে, আর ভেতরে ভেতরে যাই গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি।
এইখান দিয়ে এলে তোমরা দেখতে পাবে, যদি ভগবানপুর সাইড দিয়ে আসো তাহলে একদম মানে এই গেটটা সবসময় থাকে। আর আমরা মেলার ভিতরে চলে এসেছি, দেখলে ভয় হয়, কাটা কাটারিগুলো দেখো পুরো ভয় লাগবে বাবা, মানে প্রচুর ধার আছে। আর আমাদের এখানে অনেক কিছু নেওয়া হচ্ছে, তার জন্য দাঁড়িয়েছিলাম তাই ভিডিও বানালাম। আর এই গেটটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে ইয়াররিংস, দেখো কত সুন্দর কানের দুল আলু দিয়ে। এবারে আলুর কানের দুল হবে আমাদের, দারুণ লাগছে কিন্তু আলুর কানের দুলটা। আলুটা খুবই সুন্দর হয়েছে, দেখো আমাদের আলু গুড়ানো হচ্ছে আজকে, তারপর অনেক আলু গুড়ানো হবে। এই একটা আলু চলে এলো ছুটে, এই আলুটায় কতগুলো আছে দেখো, শুধু তার ঘরে অনেক বড় বড় হয়েছে, আমাদের ছোট হয়ে গেছে। আমরা একটা পরের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আলুর পুরো আলুটা কিভাবে চাষ করা হয় সব কিছুই তোমাদের দেখাবো। আজকে আমাদের আলু খোলা হচ্ছে, নেক্সট ভিডিওতে তোমরা পুরো আলু কিভাবে চাষ করা হয় সব কিছু দেখতে পাবে। আমাদের এত বড় বাড়িটা দেখো, পুরো আলু হচ্ছে, এদিকটায় আলু খুলছে, সব জায়গা থেকে আলুটা কিভাবে খুলছে দেখো, কতগুলো আলু বেরোচ্ছে। প্রথমে চাটাতে হবে, তারপর আলুটা এইভাবে তুলে নিতে হবে। তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।